রামকৃষ্ণার রাজ্য থেকে বহিষ্কার হওয়ার কথা আমার এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না। এত কিছু ঘটনার পরেও ওর নীরবতা থেকে ভাবছি আমার বিচারে বোধহয় ভুল হলো আপ্পাজি। দুঃখ পাবেন না মহারাজ, যা সব ঘটেছে তা দেখে মনে হচ্ছে যে আমাদের মধ্যে দৃষ্টি আড়াল করে কেউ শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে, এটাই আমার সন্দেহ। Ha 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 ha!